কিছু একাকিত্বের কোনো নাম হয় না। প্রিয় মানুষেরা তো সবাই আছে, অথচ আপন বলতে কেউ নেই। জানো তো বন্ধু, এই অনুভূতিগুলো সম্পূর্ণ একার, সত্যি কাউকে বলার মতো নয়। হ্যাঁ বন্ধু, আপনার ফেভারিট ফটোর উপরে এরকমই সুন্দর অ্যানিমেশন ভিডিও বানাতে সঙ্গে থাকুন, কেননা সলিউশন বাংলা HDB চ্যানেলে আপনাদের সাথে আমি রয়েছি অনুপম রায়। কম্পিউটারের বিভিন্ন রকম সফটওয়্যার এবং মোবাইলের অ্যাপসের উপরে নানা রকম শিক্ষণীয় ভিডিও নিয়ে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ততক্ষণে আপনারা সলিউশন বাংলা HDB চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং প্রত্যেকটি আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন। এর জন্য প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটি ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে দেখুন, সরাসরি দুই নম্বর অপশনে এসে আপনাকে আপনার ফেভারিট ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে আপনার গ্যালারি থেকে। এখান থেকে ফটোটিকে ক্রপ করে নেওয়ার পরে ফটোটার ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটাকে আমাদের রিমুভ করে নিতে হবে। লক্ষ্য করুন, ফটোটার নিচের দিকে ম্যানুয়াল ইরেজার বলে একটা অপশন রয়েছে, এখান থেকে ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার উদ্দেশ্য হল পরবর্তীতে এই ভিডিওটা আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচ করতে পারব। দেখুন, খুব সহজে কিন্তু ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ করে রাখব। এরপরে সরাসরি উপরের দিকে ডান অপশনে ক্লিক করে দিতে হবে। এবারে সেভ, এরপরে সেকেন্ড স্টেপে যেহেতু ফটো ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন করব আমরা, সেহেতু একটা অ্যানিমেশন ভিডিও আমাদের ডাউনলোড করে নিতে হবে। সেটা আপনারা এরকম করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা অ্যানিমেশন ভিডিও ডাউনলোড করে নিতে হবে। আপনার ফেভারিট ফটো অনুসারে ভিডিওটির কালার আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে। ভিডিও কালার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর আমরা যে ফটোটাকে সেভ করে রাখলাম সেই ফটোটাকে আমাদের লেয়ারে গিয়ে আবার এখানে পুনরায় নিয়ে আসতে হবে। এবারে আপনাদের পছন্দ মতো এবং প্রয়োজন মতো ফটোটির জুম আউট এবং জুম ইন করে নিতে পারবেন, স্থান পরিবর্তন করতে পারবেন ঠিক এইভাবে। ফটো এবং ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্টের জন্য আমি এখানে আরও একটি ফটো সেভ করে রেখেছি, সেই ফটোটা এখানে আমি অ্যাডজাস্ট করব এখন। আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো একাধিক ফটো এখানে অ্যাটাচ করতে পারেন। ফটো অ্যাডজাস্টমেন্টের জন্য আমি সরাসরি ক্রপ অপশনে গিয়ে ফটোটিকে ক্রপ করে নেব। এবারে মাস্ক অপশনে এসে ফটোটার চারপাশটা হালকা করে ব্লার করে নিতে হবে। এটি সাধারণত অ্যাডজাস্টমেন্টের জন্য প্রয়োজন আছে। ভিডিও ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে আপনারা এই ফটোটিকে যে কোনো স্থানে আপনারা যে কোনোভাবে বসাতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো আপনারা এখানে অ্যাটাচ করে দেবেন। দেখুন, ভিডিও ব্যাকগ্রাউন্ড এবং সামনের যে দুটো ফটো আমরা অ্যাটাচ করলাম দুটো এমনভাবে জুড়ে রয়েছে, এটা কিন্তু আলাদা কোনো রকমভাবেই বোঝা যাচ্ছে না। এবারে যদি আমরা এই ভিডিওর উপরে লেয়ারে গিয়ে
ওভারলে সেট করি, তাহলে কিন্তু ভিডিওটা আরও সুন্দর দেখাবে। যেহেতু ভিডিও ব্যাকগ্রাউন্ড আমরা একটা সমুদ্র সৈকত রেখেছি, তাই এখানে একটা ধোঁয়াশাচ্ছন্ন ওভারলে আমি সেট করছি। দেখুন, এই ভিডিওটিকে আরও সুন্দর করে তোলার জন্য একটা ছোট্ট ভিডিও ফুটেজের প্রয়োজন রয়েছে আমাদের, সেটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারাও আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে রাখবেন। একইভাবে প্রথমত আমাদের লেয়ারে যেতে হবে, তারপর মিডিয়া অপশনে ক্লিক করলেই গ্যালারিতে আমরা যে অপশনে রেখেছি সেই ভিডিও ফুটেজটা, সেখান থেকে সেই ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করে আমাদের এখানে নিয়ে আসতে হবে। এরপরে ক্রোমাকি অপশনে গিয়ে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নিতে হবে ভিডিও ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন মতো। একইভাবে এই ভিডিও ফুটেজটাকেও আপনারা প্রয়োজন মতো জুম ইন, জুম আউট এবং স্থান পরিবর্তন করতে পারবেন। আপনাদের প্রয়োজন মতো এবং পছন্দ মতো এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পরে আপনারা ডান অপশনে ক্লিক করে দেবেন। দেখুন, ভিডিওটা কিন্তু এবারে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবারে আমরা এই ভিডিও ব্যাকগ্রাউন্ডের উপরে বিভিন্ন রকম টেক্সট অ্যাডজাস্ট করব। তো এর জন্য প্রথমত লেয়ারে যেতে হবে এবং টেক্সট, এখানে আপনার প্রয়োজনীয় টেক্সট টাইপ করে ওকে করে দিলেই কিন্তু সেটা ভিডিও ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসবে। ঠিক একইভাবে এই ভিডিও ব্যাকগ্রাউন্ডের উপরে আপনাদের পছন্দ মতো একাধিক টেক্সট আপনারা কিন্তু এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। দেখুন, এবারে কিন্তু ফটো ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে আপনি আপনার ফেভারিট ফটোর উপরে নানা রকম স্ট্যাটাস কিন্তু তৈরি করতে পারেন। প্রিয় মানুষেরা তো সবাই আছে, অথচ আপন বলতে কেউ নেই। জানো তো বন্ধু, এই অনুভূতিগুলো সম্পূর্ণ একার, সত্যি কাউকে বলার মতো নয়।